এটা প্রি প্ল্যান একটা চুরি আর কি বলবো। মানুষের মানে আমাদের ভয় বেড়ে গেল, আতঙ্ক বেড়ে গেল। কখনো দেখিনি মানে আজ ধরুন 4 বছর হলো এই পাম্পটা, কখনো পর্যন্ত কোনো চুরি কোনো ছোটোখাটো চুরি হয়নি। হঠাৎ রাত্রেবেলায় 6-7 জন এসে আর্মস নিয়ে এসে স্টাফদিকে মেরে ধরে এইভাবে ডাকাতি করলো। চুরি তো নয়, এটা ডাকাতি বলতে পারেন। এতগুলো আর্মস নিয়ে এসে চুরি ছিনতাই ডাকাতি যা বলবেন। আমার দুজন ইনজয়েড মানে স্টাফ ভালো ইনজয়েড হয়েছে, একজন মাথায় এখনও অ্যাডমিট আছে হসপিটালে, মাথা ফেটে গেছে। আর আরও 2-3 জনকে মেরেছে, মানে তারা মানে সেরকম হালকা ইনজয়েড, সেরকম কিছু নেই। হ্যাঁ, সবাইকে মেরেছে, যারা 4 জন ছিল 4 জনকেই মেরেছে। ঢুকে সোজা ধরুন আর্মস নিয়ে ঢুকে গেছে, ঢুকেই অ্যাটাক, প্রথমে মারধর, পিস্তলের বাঁট নিয়ে ঠোকাঠুকি মারামারি মেরে খুব ফাটিয়ে দিয়েছে। তারপরে ওই যা ছিল সব লুটপাট করে নিয়ে বেরিয়ে গেছে। হতে সব কিছুই পারে, কোনো দুশ্মনরা উস্কানি দিচ্ছে সেটাও হতে পারে। আনুমানিক প্রায় 1,05,000-7,000 টাকা মতন গেছে। এটা মনে হচ্ছে এটা অনেকদিন আগের থেকে কেউ প্ল্যান করা হয়েছে। এসে পথে প্রথমে ক্যাশ ড্রয়ারকে অ্যাট্যাক, হট করে তো কেউ জানতে পারবে না যে ক্যাশ ড্রয়ার কোথায় আছে না আছে। প্রথমে এসে পথে ক্যাশ ড্রয়ার অ্যাট্যাক, তারপর আমাদের ছেলেকে এরকমভাবে মারধর। তবে আর্মস নিয়ে এসেছিলো, বন্দুক নিয়ে এসেছিলো, চাকু নিয়ে এসেছিলো। ওরা এসেছিলো এখান থেকে আপাতত আমাদের পাম্পের এন্ট্রি পয়েন্ট থেকে হেঁটে হেঁটে ঢুকছিলো। এবার তো এই ঘটনাটা হওয়ার পর থেকে তো এবারে আমাদের একটুখানি ভয় ঢুকে গেলো যে আমাদের দুটো ছেলে ইনজার্ড হয়েছে।